রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কী জীবনের প্রথম দিকে যেসব সাহাবীরা নির্যাতিত হয়েছেন কাফেরদের হাতে, তাদের মধ্যে একটি উল্লেখযোগ্য নাম হচ্ছে খাব্বাব ইবনে আল আরাত। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তার জীবনে যে ধরনের নির্যাতনের শিকার হয়েছেন ইসলাম কবুল করার জন্য, সেটা ইভেন তখনকার সময়ে যারা ছিল তাদের জন্য হচ্ছে অত্যন্ত কষ্টকর একটা ব্যাপার ছিল। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু কে ছিলেন? তিনি একজন আরব স্লেভ ছিলেন। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বনু খোয়াজ গোত্রে বিলং করতেন এবং সেখানে বনু খোয়াজ গোত্রের একজন মহিলা উম্মে আম্মার তাকে কিনে নিয়ে আসেন। সো কিভাবে তিনি স্লেভে পরিণত হন বা কিভাবে উম্মে আম্মারের অধীনে আসেন সে ব্যাপারে একটা ঘটনা বর্ণিত হয়েছে। খাব্বাব উম্মে আম্মার তিনি খোয়াজ ট্রাইবের অধিকারী ছিলেন এবং তার একবার মনে হলো যে তার একটা স্লেভ লাগবে এবং তখন মক্কার স্লেভ বিক্রি করার জন্য বাজার ছিল, যেখানে সে গেল যে ইয়াং বয়সী একজনকে সে কিনবে যে হচ্ছে তাকে ঘরের কাজকর্মে সাহায্য করবে এবং তার মাধ্যমে সে কিছু লাভও করতে পারবে, যেমন তাকে কাজে লাগিয়ে সে কিছু অর্থ উপার্জনও করতে পারবে। তো যখন সে স্লেভ মার্কেটে বা দাস কেনার জন্য গেল, তখন দেখা গেল যে সেখানে বেশ কয়েকটা স্লেভ সেখানে ছিল বা বেশ কয়েকটা ইয়ুথ সেখানে ছিল বিক্রির জন্য, এবং উম্মে আম্মার যখন তাদের উপরে চোখ বুলালো তখন ইমিডিয়েটলি একজনকে তার খুব পছন্দ হলো এবং দেখে মনে হলো যে তার তেমন বয়স হয় নাই এবং তারপরেও সে হচ্ছে খুব শক্তিশালী, হেলদি, এবং তার চেহারা দেখি তার কাছে মনে হচ্ছিল যে হি ইজ ফুল অফ ইন্টেলিজেন্স, খুব বুদ্ধিমান হবে, এবং সে অন্য কোনো কিছু চিন্তা না করে তাকে কিনে নিয়ে আসলো। তার অর্থ যে পরিমাণ মূল্য তারা চেয়েছিল সে পরিমাণ মূল্য দিয়ে তাকে করে সাথে নিয়ে আসলো, এবং আসার পথে তাদের মধ্যে কনভারসেশন হলো যে উম্মে আম্মার ছেলেটাকে জিজ্ঞাসা করলো যে তোমার নাম কি? তখন সে বলল আমার নাম খাব্বাব। তারপরে হচ্ছে জিজ্ঞাসা করলো তোমার বাবার নাম কি? বলল আল আরাত। এবং তুমি কোত্থেকে এসেছো? বলছে আমি নজদ থেকে এসেছি। তখন উম্মে আম্মার বলল তাহলে তুমি একজন আরব? তখন সে বলল হ্যাঁ, আমি বনু তামিম গোত্রের অন্তর্ভুক্ত। সো বনু তামিম ছিল একটা বিখ্যাত গোত্র এবং সেই গোত্র থেকে ও গোত্রের উত্তরাধিকারী ছিল খাব্বাব ইবনে আল আরাত, এবং এখান থেকে আমরা তার নাম এবং পরিচয় সম্পর্কে জানতে পারি। তারপরে উম্মে আম্মার তাকে জিজ্ঞাসা করলো যে তুমি কিভাবে এই স্লেভ মার্কেটে আসলে, কিভাবে তুমি স্লেভে পরিণত হলে? তখন খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বললেন যে একটা আরব ট্রাইব, অন্য একটা আরব গোত্র তাদের এরিয়াতে হামলা করে এবং সেখান থেকে তাদের যত ক্যাটলস ছিল বা পশু ছিল সেগুলোকে তারা নিয়ে নেয় এবং সাথে সাথে মহিলা এবং বাচ্চাদেরকেও তারা নিয়ে আসে, এবং সে বাচ্চাদের মধ্যে একজন ছিল হচ্ছে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, এবং শেষ পর্যন্ত তাকে মক্কাতে বিক্রি করতে নিয়ে আসা হয়। তো এই হলো খাব্বাব রাদিয়াল্লাহু আনহু কীভাবে উম্মে আম্মারের অধীনে আসলো। তো আমরা যেটা জেনেছি যে উম্মে আম্মার প্রথমেই বুঝতে পেরেছিলেন যে সে খুব ইন্টেলিজেন্ট এবং সে খুব অনেস্ট ছিল, এবং খাব্বাব বিন আল আরাত যখন উম্মে আম্মারের অধীনে আসলো তখন তাকে যে কাজ করতে দেওয়া হলো দেখা গেল যে সে খুব ভালো সোর্ড বা তলোয়ার বানাতে পারত, এবং সেই ব্যাপারে সে অল্প দিনের মধ্যেই প্রায় এক্সপার্টে পরিণত হলো। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু হচ্ছে প্রথম যেই দশজন কনভার্টেড হয়েছে সেই দশজনের মধ্যে অন্যতম ছিলেন। তার মানে হচ্ছে ইসলামের একদম প্রথম দিকে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দাওয়াতে সাড়া দেন। যখন তার মনিব উম্মে আম্মার জানতে পারল যে সে ইসলাম কবুল করেছে, তখন সে কি করল যে একটা গ্যাং বা একটা গ্রুপকে তার পিছনে লেলিয়ে দিল যেন তাকে
তারা প্রহার করতে পারে, মারধর করতে পারে। এবং সে যেটা করতো যে খাবাব রাদিয়াল্লাহু যে লোহা দিয়ে বা লোহা গরম করে তলোয়ার বানাতো, সেটা দিয়ে তাকে প্রহার করতেন এবং সেটা তার পিঠে সেক দিত বা সেটা দিয়ে তাকে কষ্ট দিত। তাহলে এখানে আমরা দেখছি যে খাবাব রাদিয়াল্লাহুর এক্সপার্টাইজ তার খুব দরকার ছিল, যেই এক্সপার্টাইজ দিয়ে সে আসলে অর্থ উপার্জন করছিল। কিন্তু যেই মুহূর্তে সে জানতে পারলো যে খাবাব রাদিয়াল্লাহু ইসলাম কবুল করেছে, সেই মুহূর্তে সে হচ্ছে তার উপরে নির্যাতন শুরু করে দিল। খাবাব রাদিয়াল্লাহু খুব সহজে, উনি ইয়াং ছিলেন এবং খুব সহজেই তার যে প্রফেশন, সেই প্রফেশনে তিনি এক্সপার্ট হয়ে গিয়েছিলেন এবং তার ওয়ার্কশপে কাজ করতো, মিয়ানমারও ওয়ার্কশপে সে কাজ করতো এবং মিয়ানমার তার মাধ্যমে অনেক অর্থ উপার্জন করেছিল। এবং যেটা আগেই আমরা দেখেছি যে খাবাব রাদিয়াল্লাহু ছিলেন খুব বুদ্ধিমান এবং তার প্রজ্ঞা ছিল অনেক গভীর। যখনই তিনি কাজ শেষ করতেন, কাজ শেষ করার পরে দেখা যেত যে তিনি যখন একা থাকতেন তখন অ্যারাব সোসাইটি নিয়ে তিনি গভীরভাবে চিন্তা করতেন যে কিভাবে এই সমাজকে, তারা যে অধঃপতনের নিম্নে চলে গিয়েছে, সেখান থেকে তাকে এই সমাজকে উঠিয়ে আনা যায়। তো যদিও তিনি একজন দাস ছিলেন কিন্তু তার বুদ্ধিমত্তা, তার প্রজ্ঞা তাকে এত ডিপলি চিন্তা করার মতো শক্তি দিয়েছিল। এবং তিনি খুব চিন্তা করতেন যে তার জীবনের লক্ষ্য কী, এই মানুষ যে এই মূর্খতার মধ্যে রয়েছে সেই মূর্খতা থেকে কীভাবে তাকে উদ্ধার করা যায়। তাহলে একদিকে আমরা দেখছি যে তিনি নিজের জন্য যেমন চিন্তা করতেন, তার সাথে সাথে মানুষের মাঝে যে খারাপ দিকগুলো প্রভাব বিস্তার করছে সেখান থেকে মানুষকে কীভাবে বের করে আনা যায় সেই ব্যাপারেও তার অনেক চিন্তাভাবনা ছিল। তিনি নিজে নিজেই চিন্তা করতেন, যখন তিনি দেখতেন যে অন্ধকার, রাতের অন্ধকার চলে আসছে, এবং তখন তিনি বলতেন যে এই রাতের অন্ধকারের পরে অবশ্যই ভোরের আলো আসবে। অর্থাৎ তার মনে একটা আশা ছিল যে মানুষ যে অন্ধকারের মধ্যে এখন ডুবে আছে, মানুষ যে পাপাচারের মধ্যে ডুবে আছে, অন্যায় অনাচারে তারা নিজেদেরকে নিমজ্জিত করে রেখেছে, একদিন দিনের আলোর মতোই সে অন্ধকার থেকে মানুষ দূর বের হয়ে আসতে পারবে। তো সুবহানাল্লাহ, খাবাব রাদিয়াল্লাহু সেই স্বপ্নই পূরণ হলো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। এবং যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মুখ থেকে ইসলামের দাওয়াত দেওয়া শুরু হলো এবং তিনি মানুষকে দেবদেবীর পূজা থেকে সরিয়ে এসে একমাত্র আল্লাহ সেই সৃষ্টিকর্তার ইবাদত করার জন্য আহ্বান করলেন এবং তিনি বললেন যে এটাই হচ্ছে মানুষকে তার জুলুম অথবা তারা যে ধরনের খারাপ কাজ রয়েছে সেগুলো থেকে বের করে আনার উপায়, তখন দেখা গেল খাবাব রাদিয়াল্লাহু তার সেই ডাকে সাড়া দিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই শিক্ষা তার কাছে সেই ভোরের আলোর মতো মনে হলো, যে আলো হচ্ছে অন্ধকার থেকে মানুষকে বের করে নিয়ে আসতে পারবে। এবং তিনি কোনো ধরনের দ্বিধা ছাড়াই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কথায় স্বীকৃতি দিলেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হচ্ছেন আল্লাহর নবী এবং রাসূল, এবং এভাবেই তিনি ইসলামের পথে চলে আসেন। তো খাবাব রাদিয়াল্লাহুর ইতিহাস আমরা অনেকেই জানি, অনেক গল্প শুনেছি আমরা ছোটকাল থেকে। খাবাব রাদিয়াল্লাহুর ইসলাম কবুল করার পরে কি ধরনের পরিস্থিতির মুখোমুখি তাকে হতে হয়েছিল? খাবাব রাদিয়াল্লাহু খুব সাহসী ছিলেন, তিনি যদিও দাস ছিলেন তারপরেও ইসলাম কবুল করার পরে সেটাকে তিনি কোনোভাবেই কারো কাছ থেকে তিনি গোপন করেন নাই। এবং তিনি যখনই ইসলাম কবুল করার কথা প্রকাশ্যে ঘোষণা দিলেন তখনই তার মনিব উম্মে আনমার রেগে গেল এবং সে তার ভাই সিবা ইবনুল আব্দুল ওজ্জা তাকে দিয়ে সেই ইহুদদের যে গ্রুপটা তৈরি করলো তার নিজের ট্রাইব খুজা ট্রাইব থেকে, সেখান থেকে তারা কী করলো, খাবাব রাদিয়াল্লাহুর উপরে তারা চড়াও হলো।
খাবাব তারা কি করলো, প্রথমেই খাবাব রাদিয়াল্লাহু আনহু যখন কাজে ব্যস্ত ছিল, তার ওয়ার্কশপে তিনি কাজ করছিলেন, তখনই তারা সেখানে গেল এবং তারা তাকে যেয়ে জিজ্ঞাসা করলো যে আমরা শুনলাম যে তুমি এমন এমন কিছু ঘটেছে যেটা আমরা বিশ্বাস করি না। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলো তোমরা কি শুনেছ, তখন সে তারা বলল যে আমাদের আমরা শুনলাম যে তুমি তোমার নিজের ধর্ম পরিত্যাগ করেছ এবং তুমি বনু আল হাশিমের একজনের ধর্মকে অনুসরণ করছ। তখন খাব্বাব রাদিয়াল্লাহু আনহু খুব শান্তভাবে জবাব দিলেন যে আমি আমার ধর্ম পরিত্যাগ করি নাই, আমি শুধুমাত্র এক আল্লাহর উপর বিশ্বাস করি যার কোনো শরিক নাই এবং আমি দেবদেবীর পূজাকে অস্বীকার করি এবং আমি মুহাম্মদকে বিলিভ করি আল্লাহর বান্দা এবং মেসেঞ্জার হিসাবে। যখনই তিনি এই কথাগুলো বললেন তখনই সিবা এবং তার দল তার উপরে চড়াও হয়ে গেল, তাকে বিভিন্নভাবে আক্রমণ করলো। তার যে আয়রন বার ছিল, যে লোহার রড দিয়ে তিনি তলোয়ার বানাতেন, সেই লোহার রড দিয়ে তাকে মারতে লাগলো, ঘুষি মারতে লাগলো, তাকে কিক করতে লাগলো। এরকম করতে করতে শেষ পর্যন্ত তিনি আনকনশাস হয়ে মাটিতে পড়ে গেলেন এবং তার পুরো শরীর থেকে তখন রক্ত বের হচ্ছিল। তো এরকম পরিস্থিতিতে আমরা দেখি যে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর ইসলাম কবুল করা হচ্ছে পুরো কুরাইশদের লিডারদের মধ্যে একটা সাড়া জাগিয়ে দিল। একজন ব্ল্যাক স্মিথ হয়ে একজন জাস্ট একজন দাস হিসাবে, যে হচ্ছে যার নিজের কোনো প্রোটেক্টর ছিল না, যে আমরা জানি যে ট্রাইবাল প্রোটেকশনের ব্যাপার ছিল, যে একজনের স্লেভ হয়ে এবং মক্কায় যাকে রক্ষা করবে এরকম কেউ নাই, তারপরও সে কীভাবে এরকম সাহস করলো যে ইসলামের পথে আসলো এবং সেটা সে প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে, এটা হচ্ছে কুরাইশ লিডারদেরকে খুবই হতবাক করে দিল। যে তারা তখন চিন্তা করতে লাগলো যে এভাবে যদি চলতে থাকে তাহলে এটাকে আর থামানো যাবে না, যে মানুষের সাহস বেড়ে যাবে, এবং সে কারণে তারা খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর উপরে খুব কঠোরভাবে লেগে গেল, যাতে হচ্ছে তার এই সাহস অন্যদের মাঝে আবার ছড়িয়ে না যায়, অন্যরাও যাতে এরকম ইসলাম কবুল করে এবং ইসলামের কথা প্রকাশ্যে বলতে না পারে। এবং তখন তারা কি করলো, খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে একটা শিক্ষা দিতে চাইলো যার মাধ্যমে অন্যরা সতর্ক হয়ে যায়। তখন তারা কাবার কাছাকাছি এক জায়গায় একত্রিত হলো এবং একত্রিত হয়ে তারা চিন্তা করতে লাগলো যে কিভাবে এটাকে বন্ধ করা যায়। সেখানে আমরা দেখি যে আবু সুফিয়ান, আল ওয়ালিদ বিন মুগিরা, আবু জাহেল, যারা বড় বড় নেতা ছিল তখন কুরাইশদের মধ্যে, তারা সবাই একত্রিত হলো এবং তারা দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের পর দিন তার শক্তি বেড়ে যাচ্ছে, তার ফলোয়ার বেড়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে এবং যারাই ইসলামের পথে আসছে তারা এত সাহসী যে তাদেরকে কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না এটা প্রকাশ করা থেকে। তখন তারা ঠিক করলো যে যাদের ট্রাইবাল প্রোটেকশন আছে তাদের জন্য তো তারা কিছু করতে পারছে না, কিন্তু যারা এরকম দাস শ্রেণী রয়েছে যাদের নিজের কোনো অভিভাবক নাই তাদের উপরে এখন থেকে খুব কঠিন এবং কঠোর হতে হবে। এবং তাদের সেই পরামর্শ অনুযায়ী উম্মে আম্মার এবং তার ভাই সিবা খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর উপরে দিনের পর দিন অত্যাচার করা শুরু করলো এবং খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর উপরে এত বেশি অত্যাচার করা হলো, কিন্তু তারপরও তারা খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে কোনোভাবেই টলাতে পারলো না। এরকমও বর্ণনা এসেছে যে তারা খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে বিভিন্নভাবে নির্যাতন করতে শুরু করলো এবং সেই নির্যাতনের মধ্যেই তারা তাকে জিজ্ঞাসা করতো যে তুমি মুহাম্মদ সম্পর্কে তুমি কী বলতে চাও। তারা একটা বার অন্তত শুনতে চাচ্ছিল যে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে একটা খারাপ কিছু বলবে এবং তাহলেই তারা বলতে পারবে যে হ্যাঁ সে আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করে নাই। যখনই এই নির্যাতনের চরম মাত্রায় পৌঁছে যেত তখনই তাকে জিজ্ঞাসা করা হতো যে মুহাম্মদ সম্পর্কে তুমি কি চিন্তা করো, তার জবাব ছিল যে তিনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং রাসুল এবং তিনি হচ্ছেন এমন একটা ধর্ম নিয়ে এসেছেন যেটা হচ্ছে আমাদেরকে সঠিক
পথ দেখাবে, সত্য পথ দেখাবে এবং আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। তখন দেখা যেত তারা আরও বেশি রেগে যেত এবং সে রেগে যেয়ে তারা হচ্ছে তাকে আরও বেশি নির্যাতন করতো এবং তারপর তাকে জিজ্ঞাসা করতো, তুমি লাত এবং উজ্জাক সম্পর্কে কি মনে করো? তখন তিনি আবার জবাব দিতেন যে এরা হচ্ছে দুইটি মূর্তি যারা হচ্ছে কানে শুনে না, চোখে দেখে না এবং তারা কোনো ক্ষতিও করতে পারে না, তারা মানুষের কোনো উপকারও করতে পারে না। তো তার এই সুস্পষ্ট জবাব তাদের রাগকে আরও বেশি বাড়িয়ে দিত এবং তারা দিনের পর দিন তার উপরে নির্যাতন দিনের পর দিন বাড়িয়ে দিতে থাকলো। তারা তাকে ওপেন এরিয়াতে নিয়ে যেত, শহরের যে জায়গা যেখানে হচ্ছে সূর্য যখন চরম পর্যায়ে থাকতো এবং কঠিন গরম থাকতো, সেই উত্তপ্ত গরম মরুভূমির মধ্যে তাকে নিয়ে যেত। তার গায়ের সমস্ত কাপড় খুলে ফেলা হতো এবং তাকে তার শরীরে লোহার যেই পোশাক সেই পোশাক পরানো হতো, আয়রন আর্মার, যেটা হচ্ছে তারা যুদ্ধের সময় পরতো। তো আমরা একবার চিন্তা করি, এমনিতেই হচ্ছে মরুভূমিতে কি পরিমাণ উত্তাপ, কি পরিমাণ গরম রয়েছে এবং সেখানে তাকে লোহার আর্মার পরানো হতো এবং তাকে মাটিতে শুইয়ে দেওয়া হতো। সুবহানাল্লাহ, সূর্যের আলো, মরুভূমির বালির গরম এবং সে আর্মার গরম হয়ে দেখা যেত যে তার শরীর চামড়াকে পুড়ে ফেলতো, চামড়া গলে গলে পড়ে যেত এবং তারপরও তাকে সেই অবস্থা থেকে তারা মুক্তি দিত না। সো সুবহানাল্লাহ, আমরা দেখি যে এই অবস্থাতেও যখনই তাকে তিনি চরম অবস্থায় চলে যেতেন তখন এই ধরনের কোশ্চেন করা হতো, কিন্তু একটা পারের জন্য তার মুখ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কোনো খারাপ কথা তারা বের করতে পারে নাই। আবার লাত এবং উজ্জা বা তাদের দেবদেবী সম্পর্কে কোনো ভালো কথা তার মুখ দিয়ে তারা শুনতে পারে নাই। তো উম্মে আমার এবং তার যারা অনুসারী ছিল তারা হচ্ছে প্রতিনিয়ত এভাবেই তাকে নির্যাতন করা শুরু করলো। তো এখানে আমরা দেখি যে উম্মে আমার অ্যাকচুয়ালি খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর কাজের মাধ্যমে অনেক অর্থ উপার্জন করছিল, কিন্তু তারপরে হচ্ছে যখন তারা নির্যাতন করা শুরু করলো সেই সময় সে অর্থ উপার্জন, তার সে লাভবান ব্যবসা বন্ধ থাকলো। কিন্তু তারপরেও তাদের রাগ এত বেশি ছিল যে তারা আমার এবং তার ভাই এবং তার অনুসারীরা খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর উপর নির্যাতন বন্ধ করাই নাই, নিজের লসটা স্বীকার করিও। আর ঠিক এই সময়ে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর সহযোগী কী ছিল? খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর সহযোগী ছিল তার দোয়া, তার আল্লাহর কাছে প্রার্থনা। সে প্রতিনিয়ত আল্লাহর কাছে উম্মে আম্মার এবং তার ভাইয়ের শাস্তির জন্য দোয়া করতে থাকতো। সে তার কষ্ট কমে যেত যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দেখা পেত বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কথা শুনতে পেত। সো খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর এই দিনের প্রতি ভালোবাসা আমরা দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি ভালোবাসা সেটা যে কত অটল ছিল, যে এত কষ্ট এবং এত নির্যাতনের পরও তার সম্পর্কে একটা খারাপ কথা তিনি বলেননি। তো সুবহানাল্লাহ, খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর জীবনী থেকে আমরা দেখতে পাই যে তিনি যখন খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর উপরে এই ধরনের অত্যাচার চলছিল, তারপরেও তিনি হচ্ছেন ইসলামের যে অনুসরণ বা ইসলামের কথা বা ইসলাম যে শান্তি, সে শান্তিটা তার মনের মধ্যে ছিল এবং তিনি সেটাকেই আঁকড়ে ধরেছিলেন। এবং খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর সাহসের কারণেই আমরা দেখি যে পরবর্তীতে আরও অনেকেই ইসলামের পথে এসেছে এবং তারা ইসলামকে কবুল করে নিয়েছে। কুরাইশ লিডাররা যেই জিনিসটাকে ভয় পাচ্ছিল সেটাই সত্যি হলো এবং দেখা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অনুসারীর সংখ্যা বাড়তেই লাগলো।